স্টার ক্রিকেটার আর বল বয়দের মজার মজার নানা ঘটনা রয়েছে। তেমনই এক ঘটনা ঘটে গেল পাকিস্তান সুপার লিগে। কলিন মুনরো আর বল বয়ের ওই ক্যাচের ভিডিও আর ছবি নেট দুনিয়ায় রীতিমতো ভাইরাল। বল বয় থেকে নামী ক্রিকেটার হওয়ার গল্প ইতিহাসে নেহাত কম নয়। পাকিস্তানি সুপারস্টার বাবর আজমও ছোটবেলায় ছিলেন বল বয়। তারকা ক্রিকেটাররা যখন 22 গজের লড়াই চালিয়ে যান, তখন বাউন্ডারি রোপের বাইরে খুব কাছ থেকে তা উপভোগের সুযোগ পায় বল বয়রা। প্রিয় খেলোয়াড়দের দেখার অনুভূতি অন্যরকম, মনের কোণে স্বপ্নটা বড় হতে থাকে তাদের। মাঝে মধ্যে দারুণ সব স্মৃতি সঙ্গী হয়। পিএসএল এ বল বয়কে তেমনই এক স্মৃতি উপহার দিয়েছেন মুনরো। রাওয়ালপিন্ডিতে গেল সোমবার ইসলামাবাদ ইউনাইটেডের দেয়া 197 রানের টার্গেটে ব্যাট করছিল পেশোয়ার জালমি। সপ্তম ওভারে ফাহিম আশরাফের বলে উড়িয়ে মারেন আমের জামাল। ডিপ ফাইন লেগে দাঁড়ানো মুন্ডোর মাথার ওপর দিয়ে রোপ পার হয়ে যায় ওই বল। বাইরে থাকা বল বয় দৌড়ে এসে ক্যাচ ধরার চেষ্টা করেও ব্যর্থ হয়। তবে অমন চেষ্টার কারণে বাহবা দিতে ভোলেননি মুন্ডো। ক্যাচিংয়ের সঠিক পদ্ধতিটাও দেখিয়ে দেন কিউই ক্রিকেটার। এক মিনিটে নগদ ইসলামিক অ্যাকাউন্ট খুলতে ডায়াল করুন *167#। ওই ঘটনা নিয়েই শুরু হয় আলোচনা, কিন্তু ইন্টারেস্টিং পার্টটা তখনও বাকি। ইনিংসের 19তম ওভারে রুমান রইজের বলে শট খেলেন আরিফ ইয়াকুব। মুন্ডোর মাথার উপর দিয়ে ফাইন লেগ বাউন্ডারি পেরিয়ে যায় বলটা। এবারও দৌড়ে আসে ওই বল বয়। তবে এ দফায় আর ড্রপ নয়, তুলনামূলক কঠিন চান্স হলেও মুন্ডোর শেখানো পদ্ধতিতে বল তালুবন্দি করে সে। আর গর্বিত ফিল্ডিং কোচের মতো ছেলেটাকে জড়িয়ে ধরেন মুন্ডো। ছক্কা হজম করার পরও নিউজিল্যান্ডের এই ক্রিকেটারের অমন সেলিব্রেশনে অবশ্য মন খারাপ করার কথা নয় সতীর্থদের, বরং তার জেস্টার বেশ প্রশংসিত হচ্ছে। আর ম্যাচটাও ইসলামাবাদ ইউনাইটেড জেতায় হাসি মুখে মাঠ ছাড়তে পেরেছেন কলিন মুনরো। বাকসুম আলম খান, সময় সংবাদ।